আসসালামু আলাইকুম, কেমন আছেন? ডায়াবেটিস রোগীদের একটি প্রবলেম আমরা মাঝে মাঝে দেখতে পারি, যে ডায়াবেটিস রোগীর অনেকে আছেন যারা চোখের ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছেন, চোখের বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। যে জিনিসটা আমরা ফেস করি, যে আমরা যখন কোনো পেশেন্ট ডায়াবেটিস রোগী চোখের কোনো ডায়াবেটিসজনিত সমস্যা নিয়ে আসেন, তখন আমরা প্রথমে যেই চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করি, চিকিৎসা দেওয়ার আগে আমরা চোখের কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। মনে করেন আমার কাছে একজন পেশেন্ট আসলো, চোখে সে কম দেখছে। এখন চোখের রেটিনাতে একটা সেন্সিটিভ পোর্শন আছে, সেটাকে বলা হয় ম্যাকুলা। এখন এই ম্যাকুলাতে অনেক সময় পানি জমে, এই পানি জমে থাকার কারণে অনেক সময় চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যায়, চোখের দৃষ্টি দেখতে সমস্যা এবং ঝাপসা দেখে। এই ক্ষেত্রে আমরা চোখে একটা ওসিটি, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, এই পরীক্ষাটা করে থাকি। এই অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি যদি বলি, জিনিসটা কি, এটা হচ্ছে হলো চোখের অনেকটা সিটি স্ক্যানের মতন, যেটা চোখের 10টা লেয়ারকে আমরা আলাদা আলাদা করে স্ক্যান করতে পারি এবং কোন লেয়ারে পানিটা জমেছে এটা দেখতে পারি, পানির পরিমাণটাও দেখতে পারি। এখন এই ওসিটি পরীক্ষাটা এক একটা হসপিটালে এক এক রকম, 3,000 থেকে 5,000-6,000 টাকা পর্যন্ত এক একটা চোখে নেওয়া হয়ে থাকে। এখন ইনস্ট্রুমেন্টের যেই মেশিন দিয়ে করা হচ্ছে সেই মেশিনের উপর, যেই হসপিটালে করা হচ্ছে সেই হসপিটালের উপর, সব কিছু পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে এই দামটা নির্ধারণ করা হয়। আবার সরকারি হসপিটালে গেলে এটা খরচটা আর একটু কম। কিন্তু এই পরীক্ষাটা যখন প্রথমে আমাদের কাছে করতে বলা হয় রোগীদেরকে, এক এক চোখে যখন দুইটা চোখে আলাদা আলাদা করতে বলা হয়, তখন রোগীদের কাছে একটু অনেক সময় ভাবে যে এত এক্সপেন্সিভ একটা পরীক্ষা আমরা করবো, যদি করে লাভ না হয়, অনেক সময় করা হয় না। যার কারণে রোগীরা কী করে, যে আরও 2-3 জন ডক্টরের কাছে ঘুরতে থাকে এবং যেই সময়টা নেওয়া হয়, এবং এতে কী হয় যে চোখের ভিতরে রেটিনাতে যে পানি জমে থাকে, এই পানিটা জমে থাকা অবস্থায় চোখের কোষগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এর পরবর্তীতে আমরা চিকিৎসা দিলেও আমাদের যেই পরিমাণ উপকার পাওয়ার কথা সেই পরিমাণ উপকার আমরা পাই না, এটা হলো প্রথম সমস্যা। এবং আমরা অনেক সময় যেই পানিটা জমে থাকে এই জন্য আমরা চোখে ইঞ্জেকশন দিয়ে থাকি। চোখে ইঞ্জেকশন দেওয়ার নাম শুনলে অনেক সময় রোগীরা ভয় পেয়ে থাকে এবং এই ইঞ্জেকশন দিব কি দিব না ভেবে তখনও তারা এক একজন ডাক্তারের কাছে পরামর্শ নিতে তখনও কিন্তু তারা চিকিৎসা যে স্টার্টিংটা এটা অনেক দেরি করে ফেলে, যার কারণে এটাও একটা সমস্যা চিকিৎসা শুরু করার থেকে, যার কারণে চোখের কোষগুলো ড্যামেজ হতে থাকে এবং পরবর্তীতে যেই উপকার হওয়ার কথা সেই পরিমাণ উপকার হয় না। এটি হলো একটা সমস্যা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পরবর্তীতে স্টেপ, চোখে রক্তক্ষরণ হওয়ার প্রবণতা দেখা দিচ্ছে, আমরা চোখে একটা এনজিওগ্রাম করবো। কারণ এনজিওগ্রাম করতে গেলে চোখের ওই দেখা যাচ্ছে এক এক চোখে 3,500 থেকে 4,000 থেকে শুরু করে 5,000 পর্যন্ত এক এক চোখে নেওয়া হয়ে থাকে। এটা অনেক সময় এক এক চোখে করার আগে চোখের শরীরের কিডনি টেস্টটা, ক্রিয়েটিনি লেভেলটা দেখা হয়, ক্রিয়েটিনি লেভেল ঠিক থাকলে করা হয়। এবং এই টেস্টটা করতে অনেক সময় দেখা যাচ্ছে এটি ইনভেসিভ প্রসিডিওর, যার কারণে রোগীরা এটাতে করতে অনেক ভয় পায়, করতে গেলে রোগীরা করতে চায় না। এটা দিয়ে আমরা দেখি চোখের কোন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে কিংবা কোন জায়গায় রক্তক্ষরণ মানে হতে পারে কিংবা কোন জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, পরবর্তীতে এখানে নিউ ভেসেস তৈরি হয়ে রক্তক্ষরণের প্রবণতা হতে পারে, এই জায়গাটাকে আমরা লেজার করে দিই। সুতরাং এই পরীক্ষাগুলো করতে গিয়ে রোগীরা অনেক ডিলে করে এবং তখন ওরা বিভিন্ন ডাক্তার, রেটিনা স্পেশালিস্টের পরামর্শ নিতে থাকে, যার কারণে চিকিৎসা প্রণালীটা পিছায় যায় কিংবা তারা আর পরীক্ষা নিরীক্ষাই করে না। দেখা যাচ্ছে 1-2 মাস 6 মাস ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকতে থাকতে চোখের অবস্থাটা আরও খারাপ হয়ে যায়, তখন আসে, তখন আমাদের অপারেশন, যেটা অপারেশন প্রসিডিউরে যেতে হয়। তখন এতে কী কী হয় যে অপারেশনের পরে যত দৃষ্টি থাকার কথা ওটা থাকে না, এতে করে রোগীরা অনেক সময় চিন্তা করে যে আমরা হয়তো বা চিকিৎসাটা, এক্স্যাক্ট যে চিকিৎসাটা যেটা আমরা দেওয়া উচিত ছিল সেটা দিতে আমরা ডাক্তাররা দিতে পারেনি। কিন্তু এতে কিন্তু চোখে ডায়াবেটিসের যারা রোগীরা এরাই কিন্তু সেই সমস্যায় তৈরি করছে, যারা ঠিক টাইমলি চিকিৎসা নিতে পারছে না, নিচ্ছে না, কিংবা বিভিন্ন জায়গায় কনফিউশন তৈরি করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আসল চিকিৎসা নেওয়ার সময়টা ডিলে করছে। সেই জন্য আমি বলবো যে অবশ্যই ডায়াবেটিস রোগীরা মাথায় রাখবেন যে ডায়াবেটিসের জনিত যে সমস্যা চোখে শুরু হয় এটাতে যে পরীক্ষা নিরীক্ষাগুলো রেটিনা স্পেশালিস্টরা দিয়ে থাকে, এটা যত দ্রুত তাড়াতাড়ি করে দ্রুত করবেন কিংবা তাড়াতাড়ি করবেন, চিকিৎসা শুরু করাটা সহজ হয়ে যাবে। আর একটা জিনিস যেটা আপনাদের খুব ধারণা মানে মনে করে যে আমাদের ডায়াবেটিস জনিত সমস্যার কারণ আমরা যে ইঞ্জেকশন দিয়ে থাকি, লেজার করে থাকি কিংবা সার্জারি করে থাকি, ধারণাও থাকে যে এই চিকিৎসা করার পরে আপনারা হয়তো খুব ভালো দেখবেন কিংবা ভালো দেখলেও ভালো দেখার পর এটা আর কখনও খারাপ হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা যতই চিকিৎসা করি, যতই ভালো কিছু করি না কেন, আপনারা যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না রাখেন প্রত্যেকটা চিকিৎসা ফেইল হবে।
এই সুতরাং আমাদের কাছে চিকিৎসা করার পর, রেটিনা স্পেশালিস্টদের কাছে চিকিৎসা করার পর অবশ্যই মাথায় রাখবেন যে আমাদের ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা খুব জরুরি, তা না হলে আস্তে আস্তে চোখটা অন্ধত্বের দিকে চলে যাবে। ধন্যবাদ সবাইকে।